আজকে যে র‍্যালিটা করা হলো কি কি জন্য এই র‍্যালিটা এই র‍্যালিটা এই জন্যই করা হয়েছে যে যেহেতু আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষ যারা ইন্টারেস্ট প্রথার মধ্যে রয়েছে আমরা এখানে বাচ্চা কাচ্চার পাওনা নেই বা বিয়ের পাওনা নেই আমরা পার্টিসিপেট এই সব জায়গাতে কাজ করি এবং আমরা প্রায় 100 বছরের উপর এই সব জায়গাতে আমরা কাজ করি যেখানে প্রত্যেকটা মানুষ আমাদের চেনে বিগত 5 বছর আগে বন্দনা হিতে এবং কিছুদিন আগে থেকে মিডিয়া পুলিশ নারী কোর্টে গুদামে থাকে নূর বেগম এরা দুজন এরা বলে এরা হিজড়ে প্রফেশনের মধ্যে রয়েছে কিন্তু এরা কি ধরনের মানুষ আমরা নিজেরাই জানি না অ্যান্টি সোশ্যাল তো বটে এরা আমাদের উপর নানা রকম অত্যাচার করছে যে আমাদের ভাত খেতে দেবে না এইসব পাড়াতে আমাদের ঘুরতে দেবে না ওরাই নাকি এইসব পাড়াতে ঘুরে পাওনা টাওনা নেবে এবং এই নিয়ে আমাদের উপর নানা রকম ধারাবাহিকভাবে অত্যাচার করছে আমাদের মতন মানুষদের পিঠে ছুরি চালিয়ে দিয়েছে কুট চালিয়ে দিয়েছে পলস কেস করে দিয়েছে তো নানা রকম অত্যাচার করতে করতে আমরা জর্জরিতে এবং আমরা প্রশাসনকে পক্ষ থেকে নিয়ে চলছি এবং প্রশাসনকে জানিয়েছি এইসব ব্যাপার আমরা ওয়েস্ট বেঙ্গল ট্রানজিট ডেভেলপমেন্ট বোর্ডকে জানিয়েছি মাননীয় মন্ত্রী শশী পাঠা জানেন এই ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ তারা সবাই এবার জানে আমাদের আমাদের এই যে অত্যাচার হতে হতে মানুষের উপর আমাদের মতো মানুষের উপর যে বন্দনা হিসেবে এবং নূর বেগম এরা যে ধারাবাহিকভাবে অত্যাচার করছে কেবল আমাদের মতো মানুষের উপর না যেসব মানুষের ঘরে আমরা বাচ্চাদের পাওনা নিয়ে বিয়ের পাওনা নিয়ে সেইসব মানুষের উপরও তারা অত্যাচার করছে আজকে লকডাউনের বাজারে মানুষের হাতে টাকা পয়সা নেই চাকরি বাকরি নেই একটা বুঝে শুনে পাওনা নিতে হয় কারণ একটা সামাজিক বিশ্বাসের উপর মানুষ আমাদের দেয় কারোর ঘরে কেবল বাচ্চা হয়েছে 1 লাখ টাকা দাও 5 লাখ টাকা দাও সেটা তো সম্ভব নয় তাহলে ল্যাংটো হবে শ্যাংটো হবে ঠিক আছে লোকে গালাগালি দেবে ট্রবাটাইজ করবে এইসবের বিরুদ্ধেই আমরা আজকে একটা মিছিল বের করেছি আমরা জয়েন্ট কমিশনারকে চিঠিও দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের ওখান থেকে ফোন করা হয়েছিল জয়েন্ট কমিশনার অফিস থেকে পার্সিপ থানা থেকে ফোন করা হয়েছিল এবং তাদের সহযোগিতাতে আমরা মন্দির বাজারে একটা ছোটো মিছিল করেছি এবং পার্সিপ থানা থেকে সঙ্গে কথা বলেছি যাতে আমাদের এই সমস্যার সমাধান হয় এরকম প্রশাসনের আমাদের তো প্রশাসন থেকে কি আজ কথা হয়েছে প্রশাসন থেকে বলা হয়েছে যে সমস্যাটা তো আছে এই সমস্যাটা যাতে মোটামুটি মিটমাট করা যায় হ্যাঁ এবং আমরা যাতে আমাদের পাড়াতে ঘুরতে পারি নির্ঝঞ্ঝাটে হ্যাঁ কোনোরকম মনের মধ্যে ভয় না লেগে আমাদের পাড়াতে আমরা ঘুরতে পারি কারণ এই নূর বেগম মিডিয়া পুলিশ থেকে
যেটা এই জায়গায় নয়, আমাদের এরিয়ার মধ্যেই পড়ে, সেখান থেকে আমাদের বলছে তোরা যদি তোদের এইসব জায়গায় কাজ করিস তাহলে তোদের পায়ে গুন্ডাকে গুলি করে দেবো, গুলি করিয়ে দেবো। হ্যাঁ, তো সেটা এবং এই বেনিয়াপুকুর থানাতে একটা এফআইআরও করা হয়েছে বন্দনার ক্ষেত্রে, যখন সুর মারা হয়েছিল আমাদের দুজনকে, আমাদের দুজন মানুষকে। তো সেখানে আমাদের এই বার্ষিক থানা থেকে বলেছে এটা একটা জেনুইন প্রবলেম, তারা সহানুভূতির সঙ্গে এই কেসটাকে দেখছে এবং তারা একটা নির্বাচনের জায়গা করে দিচ্ছে এবং যাতে নির্ভয় নির্দ্বিধায় আমরা পাড়ে ঘুরতে পারি তারও একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। আপনার একটু নামটা বলবেন। আমার নাম সম্রাজ্ঞী দত্ত, আমি প্রাক্তন মেম্বার ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট। নমস্কার, আমি বার্তার কাছ থেকে মনিকা ও বিকি আমি বললাম। আমাদের খুব জানেন ভয়, এই কিছুদিন আগে 14 তারিখের রাত্রি আমাদেরকে ভিডিও কল করে 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 এই নূরের লোক ভিডিও কল করে 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 আমাদেরকে ডাকলো। তারপরে আমাদেরকে ডেকে আরসালানের কাছে এসে এক নম্বর গেটে ফুটবল এক নম্বর গেটে এসে আমাদের উপরে এত মারামারি, রড মাঝি ডান্ডা হকি বামকি পিস্তল দিয়ে আমার ইচ্ছে শিশুর মাথা মারলো। এত অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আমরাও প্রশাসনের দিয়ে চলছি আর আগেও চলতে পারবো, কিন্তু আমাদের জানে ভয় আছে। আমরা এটাই যা প্রশাসনকে ভালো করে এর ইনকোয়ারিটা করুক, ভালো করে তদন্তটা করুক, কারণ আমাদের জানে খুব ভয়। আমরা শান্তিভাবের লোক, শান্তিভাবে থাকতে চাই আমাদের এরিয়া, আমরা ভয়কে ঢুকতে চাই, ভয়কে যেতে পারছি না। আমরা 3 মাস থেকে আজকে ঘরে বসে আছে, আমাদের বয়স্ক মাসিরা আছে, বয়স্ক ওষুধ আছে, ওষুধ অনেক যার মেটেরিয়াল খরচা আছে, আমরা ঘরে ঘরে বসে বসে শেষ হয়ে গেল। আমরা এটাই চাই, আমাদের সমাধান করুন, নূর নূরের জায়গা থাক, নূর একটু গুন্ডাগার্দি, অনেক গুন্ডাগার্দি নূর আমাদের সাথে করছে, আর আমরা বন্ধ করতে পারছি না। বন্ধনা নূর আমাদের উপরে এত অত্যাচার, এত অত্যাচার করলো, যার অত্যাচারে আমাদের ইমানে ওই জন্য আমরা প্রশাসনকে চাই এদের উপরে একটা অ্যাকশন লিগ আমাদের সমাধান হোক। আর আপনারা কোনো চেষ্টা করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পাঠানোর জন্য? হ্যাঁ, নিশ্চয়ই আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের এই আওয়াজটা শুনুন, মুখ্যমন্ত্রী দিয়ে হাত জোড়ে আমার নিমন্ত্রণ, হাত জোড়ে দিয়ে মুখ্যমন্ত্রীতে আবেদন করতে হোক যে আমরা আওয়াজ শুনে আর হাম লোক কো ইস আতঙ্ক সে বাঁচা। আগে জায়গায় আমরা ফিরে আসতে পারি, আমরা সবসময় চাইছি যে আমরা মানে যেমন ছিলাম আগে যেমন ছিলাম এখনও তেমনই থাকতে চাইছি। আর প্লাস আমরা বলতে চাই নূর যেখানে কাজ করছে সন্তোষপুর এরিয়াতে সে সেখানে করুক, ওর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো কিছু নেই, আমাদের কোনো কিছু নেই, কিন্তু জোর করে করে এসে এলাকাগুলো দখল করছে আমাদেরকে, আমাদের লোকে কাজ করতে দিচ্ছে না, মারধর করছে, অশান্তি ফাটাচ্ছে, পুরো কলকাতা শহরের মধ্যে নূর অশান্তি পাঠিয়েছে। যে জন্য আমি আমরা মুখ্যমন্ত্রীর কাছে খুব আবেদন জানাচ্ছি যে তারা এই ব্যাপারটা একটু দেখুন, যেন আমরা আগেকার মতন কাজকর্ম করতে পারি আর আগে যদি এখন শিখতে পারি। আপনার নামটা?